আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সলভ পয়েন্টের টিচার একজন, আপনার নাম? আমার নাম শুভ্রা দত্ত, আমি বায়োলজি পড়াই। আচ্ছা, তো আপনি কি সরস্বতী পুজোর বাজার করতে এসেছেন? হ্যাঁ, সরস্বতী পুজোর বাজার আমি একদম অনেক ছোট্টবেলা থেকে পুরনো ছবিতে আমি মায়ের পুজোটাই করছি, কোনো মূর্তি আমি পুজো করি না, পুজো ছবিতেই করি। কিন্তু তার জন্য যা সরঞ্জাম লাগে সেই সব কিনছি, কিন্তু আজকে তো মানে যা দোকানের দাম, যে যা চাইছে, একটা অপরাজিতা ফুল বলছে 10 টাকা দাম, একটা আমের মুকুল, মানে কিছু করার নেই, এখন সবাইকে এটা প্রয়োজনীয় জিনিসটা নিতেই হবে। কিন্তু সবার কাছে প্রার্থনা করি, আমি যেহেতু স্কুলের শিক্ষিকা, সব বাচ্চারা যেন ভালো থাকুক, সবাই ভালোভাবে পুজো করুক এবং সবাই ভালো। সরস্বতী পুজো মানেই কিন্তু ফুল, ফুল একটা বড় বিষয় আপনারা নিশ্চয়ই জানেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাট বাজারে, সেখানে আমাদের সঙ্গে রয়েছেন একজন, আমরা কথা বলছি এক ফুল বিক্রেতার সঙ্গে। আপনার নাম? পার্থ দাস। আচ্ছা, মানে সরস্বতী পুজো উপলক্ষে ফুলের দর কীরকম যাচ্ছে? প্রতি বছরের ন্যায় যেমনই দাম বেশি থাকে সেই রকমই গতানুগতিক সেই একই রকম দাম একটু বেশি আছে নর্মাল বাজারের থেকে। যেমন ধরুন গাঁদার মালাগুলো নর্মাল সময় 25-30 এরকম বিক্রি, এখন 40-45 বিক্রি হচ্ছে। ছোটো মালাগুলো যেখানে 5-6 টাকায় বিক্রি হয় সেগুলো এখন 8-7 টাকা বিক্রি হচ্ছে। এবারে তো পলাশ ফুল 10 টাকা করে, আম্রমুকুল, জবের শীষ 5-6 টাকা এরকমই, মানে খুব একটা বিশাল কিছু হয় না। তবে পুজো বিয়ের বাজারও তার সঙ্গে সব মানে একই সাথে চলছে, সেই অনুযায়ী যতটুকুনি পারা সেটাই বেড়েছে। সরস্বতী পুজো আরেকটা কিন্তু থাকে, সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য গোলাপ ফুল। মানে কোন গোলাপের চাহিদাটা বেশি? ন্যাচারালি রেডের ডিমান্ডটা তো একটু বেশি থাকবে, যেহেতু রেডটা একটু মানে অ্যাট্রাক্টিভ এবং সমস্ত পারপাসে রেডটা ইউজ হয়, রেড গোলাপের ডিমান্ডটা একটু বেশি। কীরকম দর আছে রেড গোলাপ? খুব একটা বিশেষ কিছু হয়নি, 10 টাকা পিস মোটামুটি বিক্রি হচ্ছে। তবে কামিং যে ভ্যালেন্টাইন আসছে তখন এই রেড রোজের ডিমান্ডটা আরও বেশি হাই। তো মানে ফুলের মানে সরস্বতী পুজো উপলক্ষে বাজারটা এখন জমে উঠেছে, সন্ধ্যে আরও জমবে। তো মানে এই রেড গোলাপ কি মানে সন্ধ্যের মধ্যে বাজারটা বাড়বে না কালকে আরও বেশি বাড়বে? না, কালকে সরস্বতী পুজো অ্যাকচুয়ালি আগের দিনটাই বেশি হয়, কেননা ভোরবেলা থেকে পুজো শুরু হয়ে যায়, মায়ের অঞ্জলিতে পুষ্পাঞ্জলিতে সবাই ব্যস্ত থাকে, ন্যাচারালি আগের দিনই বাজারটা হয়ে যায়, দিনের দিন সবাই পুজোয় ব্যস্ত থাকে। সুতরাং যা হবার আজকে রাত্রিবেলার মধ্যে সব বিক্রি কেনাবাটা কমপ্লিট হয়ে যায়। সরস্বতী পুজো মানে কিন্তু তাতে বিভিন্ন ধরনের উপাচার লেগেই থাকে এবং তাতে নানা ধরনের সরঞ্জাম তো লাগেই। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট বাজারে, সেখানে পলাশ ফুল থেকে শুরু করে ধানের শীষ, তারপরে দোয়াত, আমের পণ্য, পান পাতা, ডাব সব রয়েছে, জোড়া ফুল আছে, আমের বোল আছে, পঞ্চপত্রিকা আছে, নবপত্রিকা আছে, মাটি আছে, আপনার দোয়াত কলম আছে। আপনার নাম কি? আমার নাম রাম নস্কর। কতদিন ধরে এই ধরনের? আমি আছি 40 বছর। 40 বছর ধরে? তো এই মানে এতদিন তো প্যান্ডেমিক ছিল, অতিমারি ছিল, তার জন্য গত বছর বাজারটা সেভাবে জমে না, গত বছরও হয়নি, তার বছরও বন্ধ ছিল। কিন্তু এবছর বাজারটা কেমন? টপ, ভালো বাজার হয়েছে, কাস্টমার কম, কাস্টমার কম আসছে না, সব হয়ে যায়। সময় তো আছে এখনো, মানে সন্ধ্যাবেলা তো আরো আসবে। হ্যাঁ নিশ্চিত। তো এমনি এখন পর্যন্ত বিক্রি বাট্টা কেমন? মোটামুটি চলছে, আমার মন মতো আছে। আচ্ছা, সরস্বতী পুজোর একটা প্রধান উপকরণ হচ্ছে আমের পল্লব। ভালো আমের পল্লব প্রত্যেকের চাহিদা, তো সেক্ষেত্রে যারা আসে তাদেরকে কিভাবে ভালো আমের পল্লব আপনি বেছে দেন? মানে আমার ওনার পঞ্চপল্লব আছে, 5টা থাকলে সেই বিভিন্নটা, এবং বেশি থাকলে পোকা থাকলে ওটা ভেঙে পরিষ্কার করে এই ন্যায্য একটা। আচ্ছা, এছাড়া আর কিছু? এমনি আমের পল্লবের দাম কিরকম? 5 টাকা, বেশি বেশি নয়, না 3-10, যদি আবার কালকে আবার এমনিতেও দিয়ে দেবো। আজকে যার চাহিদা আছে। এমনি দোয়াত গুলো, এই যে দোয়াত আপনার এই গেট আপের কারোর দোকানে নেই, আমার কাছে 10 টাকা। কারণ সবার দেখুন গেট আপ, গেট আপটা তাকান না, এই গেট আপ রাখেন না, আমি প্রত্যেক বছর এই গেট আপ। এই এই মাটির এটা কি? মাটিটা গঙ্গা মাটি, এটা গঙ্গা জল থেকে, ওই গঙ্গা থেকে নিয়ে এসে মেটে ঘট বসার জন্য তীর কাঠি দিয়ে বসানো হয় 4টে। হ্যাঁ, আর মিডিলে একটা হেমঘট, তার দরুন মাটি প্রয়োজন। কলা গাছের বিক্রি কিরকম রয়েছে? কলা গাছ আজকে ধরা পড়ে গেছি,
কলা গাছে বছর যায়নি, অর্ধেক হয়ে যেত অন্য বছর, অন্য বছর অর্ধেক হয়ে যেত, ডাবও পাওয়া যায়নি গত বছর। আচ্ছা, এবছর এখনো পসেছে রয়েছে, সন্ধ্যেবেলায় আমাদের আগমন আছে, আশা আছে সব হয়ে যাবে। জবের দাম কিরকম আছে? এগুলো একদম কম, দু টাকা পাঁচ টাকা, দু টাকা পাঁচ টাকা। এমনি জবের বিক্রি কিরকম হচ্ছে? চলছে অনেক, তো এত পরিমাণে নিচ্ছে। পলাশ ফুল, পলাশ ফুল আপনার 800 টাকা কিলো। হ্যাঁ, এমনি তাও যদি এই 5 টাকা 10 টাকা কিসে হিসাবে যাবে, বেশি সময় এগিয়ে এলে তখন 5 টাকার জায়গায় 3-10 টাকা 4-10 টাকা। কাঁচা হলুদের দাম কিরকম? এটা কমে গেছে, এটা আপনার 400 টাকা পাল্লা ছিল, এখন 300 টাকা হয়ে গেছে। 300 টাকা হয়ে গেছে। তো মানে সন্ধ্যেবেলা আশা করছেন কি যে বাজার আরো জমবে? জমবে মানে তখন হাঁটতে পারবেন না, এই 4:30-5টা থেকে স্টার্ট হবে 10:00-11:00। আপনারা জানেন যে সরস্বতী পুজো রাত পোহালেই, তো আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট বাজারে। আমরা রয়েছি এক দশকর্মা ভাণ্ডারে, যেখানে অবশ্যই দশকর্মার উপকরণ কতটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সরস্বতী পুজোর ক্ষেত্রে সেটা নতুন করে কাউকে কিছু বলার নেই। আমরা চলে যাব এই দোকানের যিনি মালিক তার কাছে। আপনার নাম? কোন জিনিসটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? এমনি মূল উপকরণগুলো কি সরস্বতী পুজো দশকে? বলুন, আলপনা বা ওই যে চাঁদোয়া, যে চাঁদমালা, কিরকম বিক্রি হচ্ছে এগুলো? এগুলো মোটামুটি ভালো। বাজার তো আরো জমবে নাকি? না, আগের থেকে বাজার একটু খারাপ। না, বাজার তো সে তো একটু খারাপ, কিন্তু সন্ধ্যা হলে তো বাজার জমবে। তো গত 2 বছর তো সেভাবে বাজার জমেনি, তো এবছর কি বাজার মানে আশা করছেন? কিছু বলা যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।